রাইস মিলের এক অসাধারণ কালেকশন নিয়ে আজ আমি এসেছি কে মেশিনারিতে। আমার সঙ্গে রয়েছেন সেলিমদা। তো আজ এখানকার যে অ্যাডভান্স টেকনোলজিতে যে সমস্ত রাইস মিলগুলো এসেছে, যারা ছোট করে ব্যবসা করতে চাইছেন বা যারা বড় ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম কালেকশন আজকে আমাদের দেখাবেন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তো সেলিমদা কেমন আছেন? যেটা যে একজন ব্যবসা শুরু করবে তার জন্য অনেক বেশি কস্ট ফ্রেন্ডলি হবে এবং তার প্রোডাকশন যেন যেরকম চাইছে সেরকম হবে। আগে তো চাল তো আমরা জন্ম জন্মান্তর থেকে খেয়ে এসেছি। আগে ঢেঁকি থেকে চাল ছেঁটে বার করা হতো, আস্তে আস্তে সেগুলো হলার মেশিন এসেছিল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 নম্বর 8 নম্বর হলার, বিভিন্ন রকম হলার। সেই হলারে বহু বছর ধরে মানুষ চাল ভাঙিয়ে খেয়েছে এবং তার এখনও গতানুগতিক অনেক গ্রামাঞ্চলেও এখন দেখা যায় ওই ধরনের মেশিন। এই যে আমাদের রাইস মিল, এটা হচ্ছে কমার্শিয়াল বা ডোমেস্টিক। ধরুন আপনার 2 বিঘে 5 বিঘে জমি আছে, আপনি নিজে অনেক দূরে গিয়ে ধান ভাঙাতে চাইছেন বা আপনার ধান সিদ্ধ করা আছে, আপনি যখন মন চাইছেন ধান ভাঙিয়ে খেতে চাইছেন, আপনার জন্য এখানে ছোট মিনি রাইস মিল আছে বা ওগুলোকে রাইস হলারও বলে। ওকে, এরপরে যদি কেউ চাইছেন যে আমি আমার বাড়ির কাজটাও করব, তার সাথে আমার প্রতিবেশীর কিছু লোক আছে, আমার গ্রামের কিছু লোককে আমি সার্ভিস দেব, আমি সার্ভিস দেবো, তাহলে আমার দুটো কাজ একসাথে হবে। প্রথমত আমি আমার কাজটা মেটালাম, আমাকে খরচা করে দূরে কোথাও মাল বহন করে নিয়ে যেতে হচ্ছে না এবং ভাঙানোর পর আবার নিয়েও আসতে হচ্ছে না। সেকেন্ড থিং, আমি আমার তার সাথে সাথে কী হচ্ছে মেশিনের যে কস্ট বা আমি কিছু একটা রোজগারের ব্যবস্থা করে নিলাম, তো এতে ইনভেস্টমেন্ট খুবই কম, 22-25 হাজার থেকে মেশিন শুরু হচ্ছে। আজকে সবথেকে বড় কথা এই যে আজকে ভিডিওতে স্পেশালি এইটাই থাকবে যে রাইস মিল কত ধরনের হতে পারে। অ্যাকচুয়ালি মার্কেটে 3 HP থেকে শুরু করে 15-20-25 HP পর্যন্ত রাইস মিল পাওয়া যায়। আপনি আজকে আপনাদের কাছে আমি 3 HP থেকে 15 HP পর্যন্ত রাইস মিল দেখাবো। এটা হলো আমাদের নতুন ডেভেলপ রাইস হলার, যে রাইস হলারের সাথে রাইস হলারে প্রায় আপনার 900 থেকে 1000 কেজি পর্যন্ত ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যেতে পারে। তারপর আরও একটা মেশিন, এগুলো সব কমার্শিয়াল মেশিন, 10 HP 15 HP মোটর দিয়ে চালানো যেতে পারে, এগুলো 10 HP 15 HP মোটর দিয়ে চালাতে পারেন। এটা তো আপনার 600 থেকে 800 কেজি, যদি আরও 20 HP মোটর দেন তাহলে 1000 কেজি পর্যন্ত প্রোডাকশন পেতে পারেন। তারপরে চলে আসছে আমাদের আরও ডেভেলপ মেশিন, যেখানটাতে আপনার অটোমেটিক আপনাকে ধান উপরে চাগিয়ে দিতে হবে না, ধান আপনি এই বক্সের মধ্যে ফেলে দেবেন, এখান থেকে অটোমেটিক এর মধ্যে তুলে নেবে, লিফটের মধ্যে তুলে নিয়ে গিয়ে এখানে ধান দেবে, সেটা আমি অপারেট করে দেখাবো। এতেও ঘন্টায় 500 থেকে 600 কেজি প্রোডাকশন পাওয়া যেতে পারে। এগুলো সবই গেল কমার্শিয়াল মেশিন 440 কানেকশানে। তারপরে চলে আসছে এটাও একটা 440 কানেকশানে, 10 HP মেশিন, এগুলো 500 কেজির মতো প্রোডাকশন হয়। তারপর আমাদের কাছে সিঙ্গেল ফেজের অনেক সম্ভার আছে রাইস মিলে। এখানে আমাদের শুরু হচ্ছে ঘন্টায় 400 কেজি থেকে, ঘন্টায় 400 কেজি প্রোডাকশন হবে এই সিঙ্গেল ফেজের 5.5 HP মোটর। তারপর আছে 4.5 HP মোটর, তারপর এখানে আছে 3 HP মোটরের, তারপর এটাও আছে 3 HP মোটরের। এইগুলো প্রত্যেকের ক্যাপাসিটি আলাদা। এইগুলো গেল সিঙ্গেল ফেজে, শুধু সিঙ্গেল মেশিন। এরপরও ডবল 2-in-1 মেশিন আসছে, এইগুলো ঘন্টায় 400 কেজি প্রোডাকশনের মতো 5.5 HP মোটর দিয়ে ধান গম মশলা সব কিছু এর মধ্যে করতে পারেন। তারপর আমাদের কাছে আছে 4.5 HP মোটর, বা এটা 5 HP দিয়েও পেতে পারেন, আপনার 3-in-1 ধান পেতে পারেন, গম পেতে পারেন, মশলা পেতে পারেন। এরপরেও এখান থেকে যদি আপনি সেপারেটর নিতে চান বা এখানে গ্রেডার নিতে চান, এখান থেকে যে কোনো কুটি বা বিভিন্ন রকম পাথর এগুলো পরিষ্কার করতে চান, সেই পরিষ্কার করে ধান ভাঙিয়ে সেই ধানটাকে চালটাকে গ্রেডিংও করতে পারবে ছোট মেশিনের মধ্যে, 3 সিঙ্গেল ফেজের ডো পাওয়া যাবে। এরপরেও ক্রাশারের সাথে আপনি 3 HP পেতে পারেন। এই ধরনের মেশিন আমাদের কাছে রয়েছে। এটা আছে আপনার ধান পরিষ্কার করা, ধানে যে সমস্ত কুটি বা বিভিন্ন রকম স্ট্র এগুলো থেকে থাকে সেগুলো পরিষ্কার করার জন্য ঘন্টায় 500 কেজি পর্যন্ত পরিষ্কার করতে পারবেন। এগুলো খুবই অল্প কারেন্ট খায়, খুব ছোট্ট 1 HP মোটর রয়েছে। আচ্ছা, প্রথমেই একটু চলে আসি যে বিজনেসের দিক থেকে, যে আমি যখন রাইস মিল নেবো তখন আমার প্রথম মাথায় আসবে আমি ইনভেস্টমেন্ট কেমন করবো এবং আমার কোন ধরনের মেশিন কেনা ঠিক হবে, আপনি যদি সেটা এক্সপ্লেন করেন। দেখুন, এটাকে আমরা তিন ভাগে ভাগ করে প্রথমে কমার্শিয়াল যারা ব্যবসা করতে যে শুধুমাত্র ধান ভাঙিয়ে ব্যবসা করছে তাদের জন্য বলি, তাদের জন্য তো ডেফিনেটলি 440 কানেকশানের হেভি মেশিন লাগবে, মিনিমাম 10 HP মোটর থেকে 20 HP পর্যন্ত মোটর লাগবে। তাহলে মেশিনের ওপর থেকে শুধু খরচা আপনার
80 থেকে 85000 টাকা এই টোটাল কমার্শিয়াল মেশিন গুলো পেতে পারেন শুধু এই মেশিনটা 1 লাখের উপরে পড়বে কারণ এর মধ্যে অনেক কিছু মেকানিজম রয়েছে এবং অনেক ডেভেলপ টেকনোলজি এটা খরচ একটু বেশি বাকি এই যে মেশিন গুলো ওই মেশিনটা এই কতগুলো মেশিন আপনি 80000 থেকে স্টার্ট করে এবার স্টার্ট ব্যবসা শুরু করতে পারেন এর মধ্যে ইনভেস্টর কিছু নেই শুধু আপনার ইলেকট্রিক কানেকশন থাকবে আপনি 80-85000 টাকা খরচ করে একটা মেশিন বসাচ্ছেন এবার কাস্টমার আপনার ডোর স্টেপে নিয়ে আসছে ধান আপনি ধান ভাঙাচ্ছেন নরমালি মার্কেটে যদি কম থেকে কম রেট হয় আপনার 60 কেজি মানে এক বস্তা ধান নর্মালি হয়ে থাকে সেটা 40 টাকা নেয় এগুলো হলার মেশিনের যে দর কারণ হলার মেশিনে আপনাকে ধান চাল আর কুড়ো একসাথে মিক্স হয়ে আসছে আপনাকে বাড়িতে গিয়ে সেটাকে আবার ক্লিন করতে হচ্ছে কিন্তু এখানে একেবারে ক্লিন চাল আসছে এবং এর যে কুড়ো কুড়োর কোয়ালিটি যথেষ্ট ভালো সেক্ষেত্রে আপনি 1 টাকা করে চার্জ করতে পারেন মানে 60 কেজির বস্তায় 60 কেজি 60 টাকা প্রতি কেজিতে 1 টাকা আপনার এখানে ইলেকট্রিক কস্ট হবে ম্যাক্সিমাম 10 পয়সা বেশি হবে না আচ্ছা পার কিলোতে ধান মাঙাতে 10 পয়সা খরচা হবে আপনি যদি এখন কমার্শিয়ালি যদি 8 ঘন্টাই চালান আমি 8 ঘন্টাই ওয়ার্কিং আওয়ার্স ধরছি 8 ঘন্টায় যদি এটা আপনি 800 কেজি করে প্রোডাকশন নেন তাহলে 6400 কেজি 6400 কেজি যদি আপনার 10 পয়সা করে কস্টিং হয় তাহলে আপনার 660 টাকা এবার আপনি 6400 টাকা আমি সেটাকে ধরছি 6000 টাকায় আপনি কাজ করলেন আপনার 650-650 টাকা আপনার ইলেকট্রিক কস্ট গেল এবং সেখান থেকে জালির কিছুটা কস্ট আছে সেই জালির কস্ট সব মিলিয়ে আমি ধরছি 1000 টাকা তাহলে আপনার হাতে থাকছে 5000 টাকা তবে ডেফিনেটলি কাস্টমার থাকতে হবে আপনার প্রোডাকশন 8 ঘন্টা কাজ করার মতো মানে এই মেশিনটা পার ডে 5000 টাকা রোজগার করে দেওয়ার মতো ক্ষমতা রাখে তার থেকেও বেশি এটা 440 কানেকশনের মেশিন এটাকে 24 ঘন্টায় চালাতে পারবেন কোনো অসুবিধা নেই 24 ঘন্টা যদি আপনি 3 গুণের থেকে প্রোডাকশন নেন কিন্তু 8 ঘন্টার প্রোডাকশন বলি আপনার কাছে যদি বড় এরিয়া থাকে যেখানে ধান চাষ অনেক আছে আপনি যদি সারা দিন রাত ডবল কাউকে 12 ঘন্টা দুটো শিফট দিয়ে 12 ঘন্টা চালাতে পারেন তাহলে এটা আপনি পার ডে 800 কেজি করে দিয়ে এখন 24 ঘন্টা ইউজ করতে পারেন বুঝতে পারছেন 3 গুণ হতে 15000 টাকা ইনকাম হতে পারে তবে আমি বলবো না শুধু মেশিন বিক্রি করার জন্য যে 15000 টাকা করে পার মার্কেটের উপর ডিপেন্ড করছে সে চাইলে দিনে 1000 টাকা করে রোজগার হতে পারে মাল আসছে কিনা এতটা ভাঙানির জন্য কারণ আমি যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বসে গিয়ে যদি বলি ধান মাঙাবো সেখানে তো চাষযোগ্য জমি নেই সেখানে তো ইনকাম হবে না ওকে এবার অনেকে ভুল ধারণা আছে যে মেশিনের মেইনটেনেন্স খরচা অনেক মেশিনের আমরা চালাতে পারবো না এই মেশিনে চালানোর কোনো হেডেক নেই মেশিনে তো শুধু আপনি ধান ঢাললেন এই হপারটা খুলে দিলেন চাল এখান থেকে ধান ঢুকবে এখান থেকে একা চাল বেরিয়ে ওই দিক থেকে কুড়ো বেরিয়ে যাবে শুধু আপনি ভর্তি হয়ে গেলে বস্তা বন্দি করে সাইড করে আবার নতুন বস্তা লাগালেন এতটুকুই কাজ আর কিচ্ছু কাজ নেই আর এই যে এইটা আছে আপনি যদি মনে হয় পলিশটা একটু বাড়াবো আপনি একটু পলিশটা বাড়িয়ে দিলেন পলিশটা মনে হচ্ছে খুব বেশি হয়ে যাচ্ছে আপনি পলিশটা কমে দিলেন এই এতটুকু এতে আর কিচ্ছু নেই এটাতে একটা 12 বছরের ছেলে মেয়ে থেকে একদম 80 বছরের বৃদ্ধ লোক পর্যন্ত এই মেশিন অপারেট করতে পারে তবে এখন আমাদের কাছে এই মডার্ন মেশিনটা এসে গেছে আমি সব থেকে বেশি এটাই ফোকাস করবো তার কারণ হচ্ছে কিছু মেশিন আছে 440 কানেকশন চালাবার পরেও ম্যাক্সিমাম আউটপুট দিচ্ছে 500 কেজি 450 কেজি ইভেন 400 কেজি আপনি কনভার্ট হয়ে যান এই মেশিনে এটা ঘন্টায় প্রায় অ্যাপ্রক্সিমেটলি 400 কেজি আপনার দাম 35-36000 টাকার ভিতরে 5.5 HP মোটর দিয়ে আপনি 400 কেজি প্রোডাকশনের মাল পেয়ে যাচ্ছেন থার্ড সেগমেন্ট যেটা আসছে যারা বাড়িতে কাজ করতে চাইছে ঠিক তাদের জন্য এই ধরনের ছোট মেশিনগুলো যথেষ্ট বা চাইলে ওই ধরনের মেশিনটাও নিতে পারে এটা বাড়ির ইলেকট্রিকেই চলবে বাড়ির 220 কানেকশনে কারণ এগুলোকে 3 HP মোটর আছে মানে 2.2 কিলোওয়াট আমাদের বাড়িতে গিজার আমাদের বাড়িতে এসি এইগুলো আরও অনেক বেশি ভোল্টেজ খায় 200-250 কেজি ম্যাক্সিমাম প্রোডাকশন নিতে হবে আর সেগুলো এই বাড়িতে কম খরচে করতেই পারে দেখা গেছে ওনার 3-4-5 বিঘে জমি রয়েছে বা উনি কারো আরও জায়গা এ নিয়ে লিজে বা এই ধরনের নিয়ে উনি কাজ করছেন উনি এক কাজ করতে পারেন ছোট একটা মেশিন বাড়িতে বসে মন মতো যখন খুশি ধান লাগাতে পারবেন চাইলেও পাশাপাশি কারো ধান ভাঙিয়ে মানে অ্যাভারেজ 20-25 হাজার টাকার মধ্যে এই ইনভেস্টমেন্টেই এই মেশিনটা চলে আসে অবশ্যই এরপরে আর একটা সেগমেন্ট আছে যে সেগমেন্টে মানুষ শুধু ধান ভাঙে না আরো মাল্টি টাস্কিং এর মধ্যে দিয়ে ইনকাম করতে চাইছেন এটা ডোমেস্টিকও হতে পারে বা মিনি কমার্শিয়ালও হতে পারে যেমন আমরা এই মেশিন সিঙ্গেল দেখালাম ঘন্টায় 400 কেজি প্রোডাকশন দিচ্ছে সেম মেশিন এটাই আছে এটার সাথে আরও এই যে গ্রাইন্ডারটা অ্যাটাচমেন্ট আছে যে কোনো ধরনের মশলা হলুদ জিরে মরিচ লঙ্কা এবং যত রকমের আপনার সল্ট আছে এবং যত রকমের গ্রেভি আইটেম আছে যদি ধরেন ডাল পেস্টিং করতে চাইছেন ভিজে কোনো আইটেম চাল গুঁড়ো করতে চাইছেন ভিজে চাল ভিজে ডাল যে কোনো ধরনের জিনিস চাটনি টাইপের বা আদা বাটা সব কিছু এর মধ্যে হবে এটা অল ইন ওয়ান এবং এতে আরও কি আপনি গম ভাঙাতে পারবেন আটা করতে পারবেন চালের আটা করতে পারবেন আপনি পোলট্রির খাবার তৈরি করতে পারবেন এবং ক্যাটেল ফিডও এই সব কিছু একসাথে করে ব্যবসা করতে পারবেন ওকে এরপরেও আরও আছে 3-in-1 এই 3-in-1 এটা 4.5 HP মেশিন আছে আমাদের কাছে এই মেশিনেরও মানে এই 5.5 HP-রও 3-in-1 আছে এইখানটাতে অনেকে কী করে যে দাদা আমরা যে বলছেন ধান গম মশলা এই গম যেতে করবো তাদের কি মশলা করলে কেউ খাবে না এটা হয় না
তার জন্য 3-in-1 মেশিন রয়েছে। কেউ চাইলে এটাতে ধান করবে, একটাতে মশলা, একটাতে আটা করবে। এগুলো 4.5 HP 5.5 HP মডেলের অ্যাভেলেবেল। আচ্ছা, আরেকটা যে সমস্যা অনেকে ফেস করে যে মেশিনে কোনো পার্টস পাওয়া যাচ্ছে না বা কোনো কিছু ভেঙে গেছে, সেটা আমি কিভাবে পেতে পারি, সেটা সিস্টেম আপনাদের কাছে কি আছে? দেখুন, আমাদের আজকে নয়, আমাদের আজ থেকে প্রায় 4 বছর আগে থেকেই আমরা কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল করেছি। অল ওভার ইন্ডিয়া আমাদের কুরিয়ার রয়েছে। আচ্ছা, আপনি রাত্রিতে যদি অর্ডার করে সঙ্গে সঙ্গে যদি আপনি ফোন পে করে আমাদেরকে পেমেন্ট করে দেন, সাপোজ ধরুন এর একটা কোনো পার্ট আজকে নেই বাট এক সপ্তাহ পরে অ্যাভেলেবেল আছে, আমাদের কাছে অলওয়েজ থাকে। কিন্তু হয় প্রত্যেকটা দোকানে কিছু না কিছু কখনো কখনো আনঅ্যাভেলেবেল হয়ে যায়, স্টক শেষ হয়ে যায়, তো ওই সময়টা আমাদেরকে দিতে হবে। বাকি যেগুলো স্টক থাকে রাত্রে বলবেন, সকালে ডিসপ্যাচ করে দেবো। 2-3 দিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে ম্যাক্সিমাম 4 দিন, 4 দিনের মধ্যে আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন। কোনো স্পেয়ার পার্টসের জন্য আসার দরকার নেই, এবং কোনো কিছু মেশিনে প্রবলেম হয়ে গেলে আপনারা সন্ধ্যের পরে, কারণ দিনের বেলা আমরা কাস্টমারের সাথে বিজি থাকি, সন্ধ্যের পরে ভিডিও কল করবেন, আপনাদের প্রবলেম বলবেন, আমরা সলভ করে দেবো। ওকে, বাহ, তো আপনার কাছে মোটামুটি তাহলে কত রেঞ্জ থেকে কত রেঞ্জের মধ্যে এই মেশিনারিগুলো পাওয়া যাচ্ছে? 22,000 থেকে 1,20,000-30,000 টাকা পর্যন্ত রাইস মিল আমার কাছে আছে। সেকেন্ডটাতে ঘন্টায় 200 কেজি প্রোডাকশন থেকে শুরু করে ঘন্টায় 1 টন পর্যন্ত প্রোডাকশনের রাইস মিল আমার কাছে আছে। তো আপনাদের কাছ থেকে কি কি ধরনের হেল্প একজন নতুন ব্যবসাদার পেতে পারে? দেখুন, হেল্প বলতে আমাদের কাছে ফিজিক্যালি আমি তো কোথাও গিয়ে হেল্প করতে পারবো না, একটাই জিনিস বলতে পারবো সততার সাথে, যে আপনাকে যে মেশিনটা দেবো আপনি করে খেতে পারবেন এবং আপনি আমার নাম করবেন, যে ওই মেশিনটা নিয়ে আমি 2 পয়সা কামাচ্ছি। আমার কাছে এমনও কাস্টমার আছে, এই মেশিনটা সিঙ্গেল মেশিন একটা প্রথমে নিয়েছিলেন, ওনার কাজ করে শেষ করতে পারছিলেন না, 10-12 ঘন্টা করে কাজ করে, তারপর উনি আর একটা নিয়েছেন, মাসে 75,000 টাকা করে নেট প্রফিট করে। তো আপনার মতে আপনি কি সাজেস্ট করবেন যে যারা কমার্শিয়াল করতে চাইছে কোন মেশিনটা নেবে, যারা ডোমেস্টিক করতে চাইছে ছোট করে তারা কোন মেশিনটা নেবে, এবং যারা একসঙ্গে 2-3 রকম একসাথে করতে চাইছে তারা কোন মেশিনটা নেবে? যারা 2-3 রকম করতে চাইছে, মশলা, আটা, ধান, তারা 3-in-1 নিতে পারে। যারা মনে করছে না আমি চাল, মানে চালের আটা আর গমের আটা এই দুটো করবো, তার সাথে বেসন ছাতু যদি কিছু হয় করবো এবং ধান ভাঙাবো, তাদের জন্য এইটা খুব ভালো মেশিন। ওকে, প্রোডাকশনও খুব হয়। সিঙ্গেলের জন্য যদি বাড়ির জন্য নিতে চান এই মেশিনটা খুব ভালো হবে, এটা নিতে পারেন 3 HP, এটাও ঘন্টায় 2-250 কেজি প্রোডাকশন এবং এর লংজিভিটি অনেক বেশি। এইটা হচ্ছে যদি হায়ার প্রোডাকশন কারোর দরকার হয়, যে মনে হয় ঘন্টা আমার 400 কেজি দরকার, পার ডে আমার কাছে অনেক মাল আছে, তার মানে এটা 10 ঘন্টা চালানোর মানে 4 টন প্রোডাকশন, বা আমার 3-4 টন পার ডে যদি প্রোডাকশনের প্রয়োজন তাহলে এই সিঙ্গেল মেশিনটা ওনারা নিতে পারেন। যারা চাইছেন যে কাস্টমারকে একদম প্রিমিয়াম স্কেলে সার্ভিস দেবেন এবং দেখা যাচ্ছে উনি ধানের যে জালি, একটা জালি দেখা যাচ্ছে 700-750 টাকা, এই মডেলটা 600 থেকে এখন 800-1,000 টাকা পর্যন্ত জালি পাওয়া যায়। এবার যারা মনে করছেন আমার ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি কম, আমার মোটর রয়েছে, পুরানো মোটর কালেকশন করতে পারবো, বা আমার আগের মেশিন ছিল তার মোটর পড়ে রয়েছে, এই ধরনের মেশিন আমরা একটা মোটর শুদ্ধ মোটর ছাড়া সব বিক্রি করি, এটাও মোটর শুদ্ধ মোটর ছাড়া বিক্রি করতে পারি, এইগুলো 1 টন পর্যন্ত ম্যাক্সিমাম প্রোডাকশন নেওয়া যেতে পারে। ওকে, এটাও আছে। এটা যারা বিশেষ করে তাদের জন্য বলছি, যারা এই ধরনের মডার্ন মেশিন পছন্দ করেন না, বিশ্বাসী নন, যারা হলারের উপরেই বিশ্বাসী এবং হলারই ব্যবহার করতে চান, তাহলে এই ধরনের হলার ব্যবহার করুন। হলারের মতো 1 টন প্রোডাকশন দেবে, এটা ম্যাক্সিমাম আউটপুট 1 টন প্রোডাকশন, এবং চালটা ক্লিন একসাথে পুরো পরিষ্কার করে ওই দিক থেকে একদম ফাইন পুরো আর এই দিক থেকে ফাইন চাল বার করে দেবে। তো এইটা যারা কমার্শিয়াল একটু ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য। তো এই রাইস মিলের বিজনেস যারা করতে চাইছে তাদের তো মেশিন প্রয়োজন, তো কীভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে? প্রথমত আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই রাখছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার রিকোয়ারমেন্ট বলবেন যে কীভাবে কাজ করতে চাইছেন, কত ইনভেস্ট করতে চাইছেন, আপনার ইলেকট্রিসিটির কন্ডিশন কী রয়েছে, বা আপনার কতটা কাজ পেতে চাইছেন। আমাদের স্টাফ আছে 10টা নাম্বারে, তো সবাই হেল্প করবে আপনাকে কীভাবে কেউ মেশিনটা নিলে হয়। প্রথমত যদি কেউ বাড়ি থেকে বসে নিতে চান আপনারা নিশ্চিন্তে নিতে পারেন, আমাদের এখানে আপনাদের পেমেন্টের রিলেটেড কোনো ইস্যুস নেই। 3টে ফ্লোরের এটা বিল্ডিং, অনেক বড়, আমাদের কাছে অনেক স্টকও থাকে, আমরা কাস্টমারকে অল ওভার ইন্ডিয়া সার্ভিসও দিই এবং মাল পাঠাই। মেজর কাস্টমার সত্যি কথা আসে না, যারা ভালো কাস্টমার আছে বাইরে থেকে বা যারা নিতে চাইছে আগ্রহী আসে না, ওনারা অনলাইনে অর্ডার দেন। হ্যাঁ, অনলাইনে ডিল হয়। আচ্ছা, অ্যাড্রেসটা আমাদের একটু বলে দিন। অ্যাড্রেস হচ্ছে আমাদের, এটা আমাদের স্টপেজটা বা এটা হচ্ছে কুলগাছিয়া, কুলগাছিয়া রেল স্টেশন আমাদের একদম এখান থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, মানে 300 মিটারের মতো। আর এটা হচ্ছে হাওড়া জেলার মধ্যে পড়ছে, হাওড়া থেকে যদি কেউ ট্রেন ধরে আসতে চায় কুলগাছিয়া মেদিনীপুরের দিকে যাচ্ছে, যে কোনো ট্রেন মেদিনীপুর খড়গপুর মেছেদা পাঁশকুড়া যে কোনো লোকাল ধরে আপনি কুলগাছিয়া প্ল্যাটফর্মে নামবেন, ওখান থেকে হেঁটে অর্ডার সে চলে আসতে পারবেন, বলবেন স্টেট ব্যাংকের কাছে যাবো, স্টেট ব্যাংক কুলগাছিয়া, স্টেট ব্যাংক আমাদের জাস্ট অপোজিটে স্টেট ব্যাংক রয়েছে। এবার বাসে করে আসতে চাইলে কুলগাছিয়া পীরতলা বলে একটা স্টপেজ রয়েছে, কুলগাছিয়া গ্যারেজ রয়েছে, যেখানে খুশি নেমে বলবেন আমি কুলগাছিয়া স্টেট ব্যাংকের কাছে যাবো। স্টেট ব্যাংকের অপোজিটে আমাদের বাইরে বড় বড় বোর্ড লাগানো রয়েছে, কে এন্টারপ্রাইজ, কে মেশিনারি, তিনতলা বিল্ডিং, দেখলে বুঝতে পারবে। তো এই হচ্ছে আসার পথ।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা যদি এই ধরনের স্মল ইন্ডাস্ট্রি তৈরি করে একটা বিজনেস করতে চান, ছোট মেশিন নিয়ে বা কমার্শিয়ালে কোনো সেট আপ বসে ব্যবসা করতে চান, তাহলে কিন্তু আপনারা মাসে 20-25 হাজার টাকা থেকে শুরু করে 50-60-70 হাজার পর্যন্ত 1 লাখ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন এই ধরনের মেশিনারি ব্যবসা করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আবার এরকম কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।